দাবি ফুল যার দাবি সেই দাবিটা এখানে, তা এখানে স্টপেজ না হলে পরে ফুলটা উঠবে কী করে ট্রেনে, সে কারণেই এই দাবিটা খুবই যুক্তিযুক্ত। এবং আমরা বৃহত্তর যশোর রেল যোগাযোগ ও উন্নয়ন সংগ্রাম কমিটি তাদের দাবির সাথে সংহতি প্রকাশ করে আমরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমাদের দাবির সাথে গদখালির রেল স্টেশন পুনরায় চালু করার দাবিটা আমরা যুক্ত করছি। ঠিক আছে, ওই যে এতই থাকে যে একটা কমিটি গঠন করেছে, সেই কমিটিটা হচ্ছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন কমিটি। এই ধরনের যশোরের নেতৃত্বে ইতিমধ্যে যশোর স্টেশনে একটা বড় ধরনের জমায়েত হয়েছে, আপনারা ইতিমধ্যে অনেক মিডিয়ায় দেখেছেন। এই বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির মাধ্যমে যশোর যে রেলের যে ট্রেনটা, না আমি খারাপ কথাটা বলে রাখি, যে ট্রেনটা হয়তো এরকম হলো না দাঁড়িয়ে চলে গেল, একটু প্লিজ শুনবেন, একটু মূল্যবান, এই জন্য আপনারা কেউ ট্রেনের এই রাস্তা ঢাকা উত্তর যশোর সমিতি আছে, যারা যশোরের স্বনামধন্য মানুষ, যারা ঢাকায় অবস্থান করে, তাদের সাথে উন্নয়ন সংগ্রাম কমিটি তাদের মত বিনিময় হয়েছে। ধন্যবাদ। আমরা যেটা মনে করি, আজকে আমরা কেন এখানে এসেছি, এটা একটু চান, এই গদখালি ঐতিহাসিক বিষয় আছে, পাশাপাশি হচ্ছে এই গদখালিকে কেন্দ্র করে আজকে যে ফুলের যে বাজার, ফুলের যে চাষ, এটা বাংলাদেশে না, এটা আন্তর্জাতিক ভাবে একটি আলোচিত বিষয়। তাদের বিপ্লবী দায়িত্ব থেকে তারা আসছে, জীবন রাখার প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার বাইরেও আসছে।